হ্যালো ফ্রেন্ডস, জয়তি ফুড লাভার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমি হাজির হয়েছি কাঁচা আমে টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি নিয়ে। দুর্দান্ত এই স্বাদের চাটনি খাওয়ার শেষ পাতে জাস্ট জমে যাবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি দুটো কাঁচা আম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা সর্ষে, আর লাগছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি। এবার প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, দুটো এলাচ আর হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। এবার আমি এগুলোকে শুকনো খোলায় নেড়ে নেব। ওভেনে প্যান বসিয়ে দিলাম, প্যান গরম হয়ে গেছে। এবার এগুলো একটু এক দু মিনিট ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে গ্রাইন্ড করে একটা মশলা বানিয়ে নিলাম। এই যে একদম রেডি আমার হোমমেড ভাজা মশলা। এইবার আমি প্যানে সর্ষের তেল অ্যাড করলাম, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা কালো সর্ষে। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলি। এবার 5 মিনিট ধরে আমগুলো আমি একটু নেড়ে নেব। এবার আমি অ্যাড করলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আমি 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমগুলি নরম হয়ে যাওয়ার জন্য। ফিরে এলাম 1-2 মিনিট পর, দেখো আম একদম নরম হয়ে গেছে।
হচ্ছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। এবার এক দু মিনিট একটু লো ফ্লেমে হতে দেব। দেখো একটু আঠা আঠা ভাব হয়ে এসেছে। আমি এই অনুযায়ী চাটনিটা নামিয়ে নেব, কারণ চাটনি ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। একদম রেডি আমার টক মিষ্টি ঝাল আমের চাটনি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা ভাজা মশলা, যেটি দিলে চাটনির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর শেয়ার করতে ভুলো না যেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার প্রথমে তোমার কাছে চলে আসে। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।